বর্তমান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও উপনেতা মতিয়া চৌধুরী সহ ১৯ জন নারী সংসদ সদস্য রয়েছেন আওয়ামী লীগের। তাদের মধ্যে ৪ জন এমপি বাদ পড়েছেন। নতুন করে এবার আরও ৯ জন মনোনয়ন পেয়েছেন। এতে মোট ২৪ জন নারী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। নতুন মনোনয়ন পাওয়া নারীরা হলেন আফরোজা বাড়ি, জান্নাত আরা হেনরি, সংসদ সদস্য প্রয়াত গোলাম সবুর টুলুর স্ত্রী সুলতানা নাদিরা, আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মি আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মকবুল হক শাকিলের স্ত্রী নীলুফার আঞ্জুম, আওয়ামী লীগ নেতা প্রয়াত রহমত আলীর স্ত্রী রুমানা আলী, সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার এবং ২০০৮ সালের পর ঢাকা ৪ আসনে আবার মনোনয়ন পেয়েছেন সানজিদা খানম। গোপালগঞ্জ ৩, শেখ হাসিনা, রংপুর ৬, শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা ২, মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা ৩, উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া ১, শাহাদারা মান্নান, বাগেরহাট ৩, হাবিবুর নাহার, শেরপুর ২, মতিয়া চৌধুরী, কিশোরগঞ্জ ১, সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ ২, মমতাজ বেগম, গাজীপুর ৪, সিমিন হোসেন রিমি, গাজীপুর ৫, মেহের আফরোজ, কুমিল্লা ২, সেলিমা আহমদ, চাঁদপুর ৩, ডাক্তার দীপু মনি, চট্টগ্রাম ২, খাদিজাতুল আনোয়ার এবং কক্সবাজার ৪, শাহিন আক্তার। বাদ পড়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সিরাজগঞ্জ ৬ আসনের মেরিনা জাহান কবিতা এবং নোয়াখালী ৬ আসনের আয়েশা ফেরদাউস। ২৬ নভেম্বর বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৯৮ আসনে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।